সাইদ ভাইয়ের দোকানে আসলাম। সাইদ ভাইকে নিয়ে আমিন টিভিতে কয়েকটা ভিডিও দিছি, অনেক হয়তো চেনেন না। আমার ইউটিউব চ্যানেল আছে আমিন টিভি, AMIN TV, আমিন টিভি লিখে সার্চ দেবেন, অসংখ্য ব্যবসায়িক তথ্য রিলেটেড ভিডিও পাবেন। সাইদ ভাইয়ের দোকানে একটা ভিডিও করছিলাম, তো আমার একটা সেট আছে OnePlus 8T, এটা আপডেট দেওয়ার কারণে গ্রিন স্ক্রিন পড়ছে 10 থেকে 12টা, প্রথমে একটা ছিল। এই ধরনের যাদের সমস্যা আছে, এই সমস্যার সমাধান হবে আপনার দোকানে ইনশাআল্লাহ? একদম খুব সুন্দর সমস্যা সমাধান হবে। সুন্দর সমস্যা? কি সমস্যা? ডিসপ্লে চেঞ্জ। ডিসপ্লে চেঞ্জ করতে হবে, মানে নতুন লাগাইতে হবে? নতুন লাগাইতে হবে। সার্ভিস করার কোনো পদ্ধতি নাই? সফটওয়্যার আপডেট দিলে বা অন্য সিস্টেম কোনো সমস্যা? কোনো ভাবেই সমস্যা কিছু কোনো মানে হবেই না? হবেই না, ডিসপ্লে চেঞ্জ করতে। মিনিমাম 15,000 টাকার মামলা। অরিজিনাল ডিসপ্লে 14,000 টাকা। 14,000 টাকা সার্ভিস সহ আরো 15,000 টাকা। আবার সার্ভিস ছাড়াই টোটাল সার্ভিস সহ 14,000 টাকা। আসা যাওয়া গাড়ি ভাড়া তো হিসাব করতে হবে, তার মানে আমার 15,000 টাকা ইনভেস্ট করতে হবে। তারপরও আমার কেমন জানি একটু খুত খুত লাগে যে একটা অরিজিনাল ডিসপ্লে, অরিজিনাল ডিসপ্লে দিবেন যেভাবে আমরা ব্যবহার মজা পাইতেছি, যেরকম ওইরকম মজাই পাইবেন, এরকম মজাই পাবো। জি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন পকেটে টাকা নেই, টাকা জমাই তবে আসবো নাকি? আপনারা ফ্রি সার্ভিস দিবেন? আপনি কি, আপনি আমার তিনটা ভিডিও করে দিলেই হবে? এটা তো রেকর্ড আছে, এটা দিবেন? হ্যাঁ, তিনটা ভিডিও করে যদি দেয় আমিন ভাই, আমার দোকানে তিনটা ভিডিও করে দিব এবং তিনটা লাইক করে দিব, আমি এটা ফ্রি সার্ভিস করে দিব। না, আমার দোকানে টাকা লাগবে না, পুরো এটা সার্ভিস করব না। ধন্যবাদ আমিন ভাইকে। শহরে কিংবা গ্রামে, গাড়িতে কিংবা বাড়িতে, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, সকলকে এক্সচেঞ্জ পয়েন্টের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদ এক্সচেঞ্জ পয়েন্ট থেকে বলছি। আর এক্সচেঞ্জ পয়েন্টে মোবাইলের যাবতীয় সামগ্রী, টাচ ডিসপ্লে, ব্যাটারি ব্যাক সোলো থেকে শুরু করে মোবাইল এক্সচেঞ্জ পর্যন্ত আপনার যে কোনো সমস্যার, মোবাইল জনিত যে কোনো সমস্যার জন্য চলে আসবেন এক্সচেঞ্জ পয়েন্টে। এক্সচেঞ্জ পয়েন্টে অভিজ্ঞ টেকনিশিয়ান এবং অত্যাধুনিক মেশিনারি দ্বারা মোবাইলের সার্ভিসিংয়ের কাজ করানো হয়, এবং এখানে যে কোনো হার্ডওয়্যারজনিত সমস্যা 1 মাসের গ্যারান্টি দেওয়া হয়, এবং আইফোনের ডিসপ্লের ক্ষেত্রে 6 মাসের গ্যারান্টি দেওয়া হয়, এবং যে কোনো ব্যাটারি 6 থেকে 1 বছরের গ্যারান্টি দিয়ে লাগানো হয়। যে কোনো সমস্যার জন্য অবশ্যই দ্রুত চলে আসবেন এক্সচেঞ্জ পয়েন্টে। আর এক্সচেঞ্জ পয়েন্ট হয়েছে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মার্কেট, ইস্টার্ন প্লাজার 5ম তলার 83 নম্বর শপ এক্সচেঞ্জ পয়েন্ট। এক্সচেঞ্জ পয়েন্টে আসার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখাবো এক্সচেঞ্জ পয়েন্টের টেকনিশিয়ানরা কে কী কাজ করতেছে এবং কী কী সমস্যা নিয়ে কাজ করতেছে, এবং কে কোন সমস্যায় পারদর্শী, এবং আমাদের কাজের কী কোয়ালিটি, কাজ কোয়ালিটি কীরকম, এবং আমাদের কাজের ক্ষেত্রে আপনারা কী কী সুবিধা পাবেন। তো ভিউয়ার্স, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, এবং আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে এক্সচেঞ্জ পয়েন্ট, এক্সচেঞ্জ পয়েন্টে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের নিজস্ব ফেসবুক পেজ রয়েছে, পেজে লাইক দিয়ে সাথে থাকবেন, এবং আমাদের নতুন নতুন ভিডিও অবশ্যই আপনারা দেখবেন। আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভিউয়ার্স, আমরা এখন চলে যাবো একজন টেকনিশিয়ানের কাছে, টেকনিশিয়ান দেখবো কী কাজ করতেছে আমাদের। স্বাগত ভাই, আপনি কী কাজ করতেছেন একটু যদি আমাদের ভিউয়ার্সদের বলতেন, এবং আপনি কোন ধরনের কাজে পারদর্শী, এবং আমাদের হার্ডওয়্যারের কাজের ক্ষেত্রে আপনি কীভাবে কাস্টমারকে কীরকম ফ্যাসিলিটি দেবেন? আমার হাতে একটা স্যামসাং গ্যালাক্সি S7 Edge আছে, এটা পানিতে পড়ে পাওয়ার AC শর্ট হয়ে গেছে। পানিতে পড়ে পাওয়ার AC শর্ট হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা এটা খুইলা পাওয়ার AC চেঞ্জ করে দেব। পাওয়ার AC কোনটা একটু যদি ভিউয়ার দেখেন, এই যে এটা পাওয়ার AC চেঞ্জ করবেন। হ্যাঁ, চেঞ্জ করলে কি এটা কমপ্লিট হবে? জি, চেঞ্জ করলে, এটা যেহেতু পাওয়ার AC এর শর্ট, সেক্ষেত্রে আপনার পাওয়ার AC চেঞ্জ করলে এটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কত টাকা বিল করেছেন? এটা আপনার 1500 টাকা বিল করছি। 1500 টাকা বিল করছেন? জি। আচ্ছা, আপনি এই কাজটা যদি করে সাকসেস হন এবং সমাধান হয়, সমাধান হওয়ার পরে যদি এই কাস্টমারটা সেটটা কমপ্লিট করে নিয়ে যাওয়ার পরে আবার 10 দিন বা 15 দিন পরে এই সেটটা যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি কী সার্ভিস দেবেন? এটা আমরা যেহেতু পাওয়ার AC চেঞ্জ করে দেবো, তো সেক্ষেত্রে আমরা 1 মাসের গ্যারান্টি দিয়ে দেবো, যে এটা যদি 1 মাসের মধ্যে কোনো উপকার, যদি পাওয়ারের সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা ফ্রিতে এটা সার্ভিস করে দেবো। একদম ফ্রিতে সার্ভিস? ফ্রিতে সার্ভিস করে দেবো, প্লাস যদি আমরা যদি সার্ভিসের একবার 1 মাসের গ্যারান্টির মধ্যে আবার যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা যদি সার্ভিস না করে দিতে পারি, তাহলে তার টাকা আমরা তাদেরকে ব্যাক করে দেবো। মানে যে টাকাটা আপনি 1500 নেবেন, এই টাকাটা পুরো টাকাটা ব্যাক দিবেন? হ্যাঁ, যদি আমরা সমাধান না দিতে পারি। সেকেন্ড টাইম ভিউয়ার্স, খুব সুন্দর কথা বলছে স্বাগত ভাই। আমাদের এখান থেকে আপনি যদি মোবাইল, হার্ডওয়্যারজনিত কোনো মোবাইল সার্ভিস করে নিয়ে যান, সেক্ষেত্রে যদি আপনার সার্ভিস করার পরে 1 মাসের ভিতরে কোনো সমস্যা হয়, আপনি সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস পাবেন, এবং যদি তিনি দ্বিতীয়বার এই সার্ভিস সমাধান করার জন্য ব্যর্থ হয়, আপনার পুরো টাকাটাই সে ব্যাক দিবে। তো অবশ্যই চলে আসবেন এক্সচেঞ্জ পয়েন্টে। আমি আরেকজন টেকনিশিয়ানের কাছে চলে যাব, আমাদের জীবন ভাইয়া, সে খুব মনোযোগী কাজের প্রতি, তারপরও একটু বিরক্ত করলাম। ভাই, আপনি কী কাজ করতেছেন ভাইয়া একটু যদি বলতেন?
জি, আমি পোকো M3 মডেলের একটা কাজ করতেছি। এটা সমস্যা ছিল, কাস্টমার একটা আপডেট দিয়েছিল ফোনটি। আপডেট দেওয়ার পরে ফোনটি এখন ডেড হয়ে গেছে, ডেড অবস্থায় আছে। তো এটা এখন আমি এটার সিপিওটা রিবোলিং করব। আশা করি সিপিও রিবোলিং করলে এটা কাজটা হয়ে যাবে, অর্থাৎ ফোনটা রানিং হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা পোকো কত মডেল বললেন ভাই? M3। পোকো M3 আর দেখতে পাচ্ছেন, পোকো M3 এটাই তো সিপিও নাকি? জি জি জি, কোয়ালকম। হ্যাঁ হঠাৎ দেখবেন রিস্টার্ট মারে, ঠিক না ভাই? জি জি, হঠাৎ দেখবেন রিস্টার্ট মারে, হঠাৎ দেখবেন ক্যামেরা আসে না, এক একটা সমস্যা, অনেক দেখবেন ওপেন হয় না। তো এই সমস্যাগুলো যদি আপনাদের কাছে থাকে, আমাদের কাছে আসলেই আমরা আমাদের টেকনিশিয়ান, প্রত্যেকটা টেকনিশিয়ান দক্ষ এবং সে সুন্দরভাবে এই কাজটা করে দিতে পারবে। ভাই আপনি যেন এই কাজটা যখন করে দিবেন, এই কাজটা করার জন্য আপনি কত টাকা বিল নেবেন কাস্টমারের? জি, এটা আমি কাস্টমারের সাথে 2000 টাকা এটার বিল করেছি। আচ্ছা, 2000 টাকা এটা বিল করেছেন? জি জি। আচ্ছা, এটা 2000 টাকা আপনি কাজটা কমপ্লিট করে দিয়েছেন, তারপর এটা সুন্দরভাবে চলবে তো? জি ইনশাল্লাহ চলবে, অবশ্যই চলবে। আমাদের প্রতিটা হার্ডওয়্যারের কাজে 1 মাসের গ্যারান্টি থাকবে। এটা যদি 1 মাসের মধ্যে পুনরায় যদি কোনো সমস্যা হয়, সেটা আমরা ফ্রিতে সার্ভিস করে দিব। ও সুন্দর কথা। এটা আপনার স্টোরেজের কাজটা সিপুর কাজ করার পরে যদি আবার নেক্সট টাইম সমস্যা হয়, সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস করে দিবে, সেক্ষেত্রে কোনো টাকা নেবে না। জীবন ভাই ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজন টেকনিশিয়ানের সাথে কথা বলবো, অভিজ্ঞ একজন টেকনিশিয়ান আমাদের ইমন ভাইয়া। ইমন ভাইয়া, আপনি কি কাজ করতেছেন? আসসালামু আলাইকুম, আমি ইমন। এদিকে একটু যদি ক্যামেরা দিকে ফিরে বলতে ভাইয়া। আইফোন 13 প্রো ম্যাক্স, এটা হচ্ছে ডিসপ্লেটা ভেঙে গেছে ওনার হাত থেকে, পরে র্যাক চলে আসছিল, তারপরে কাস্টমার নিয়ে আসছে, ওনার সাথে আমি বিল করে এটা ডিসপ্লেটা চেঞ্জ করার জন্য রাখছি। উনি একটু বাইরে গেছে। তো এটা ডিসপ্লেটা কত? 13 প্রো ম্যাক্স? হ্যাঁ, 13 প্রো ম্যাক্স। 13 প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন, 13 প্রো ম্যাক্স, এটা ডিসপ্লে ভেঙে গেছে, উনি ডিসপ্লে লাগাচ্ছে। এটা কত টাকা দিয়ে লাগাচ্ছে? 46,000 টাকা। নতুন এত দাম ডিসপ্লের? ভাই এটা তো কম, আমরা তো আগে 50,000 টাকা করে লাগাইছি। না, এটা তো 100% অরিজিনাল, এগুলোর তো কোনো কপি হয় না। আমি একটা বলে আরেকটা দিতেও পারবো না চাইলে। এটার কোনো কপি, কোনো ডিসপ্লে হয় না। যার দামি ডিসপ্লে কখনোই কপি হয় না, যেমন S20 আছে, এরকম যে দামিগুলো ফোনগুলো আছে এগুলোর কোনো কোনো সময় কপি ডিসপ্লে হয় না। তো এটা আইফোনের যে বর্তমান দামি ফোনগুলো আছে এগুলোতেও যা 40,000 টাকা, ওইগুলোতে কোনো কপি ডিসপ্লে হয় না, 100% অরিজিনাল, যার কারণে দামও বেশি। কত? 46 দিয়ে লাগাচ্ছে? আচ্ছা, এটা 46 দিয়ে লাগালে এটা উনি ভালো আগের মতো সার্ভিস পাবে? 100%। ভিউয়ার্স, আমরা এখন একজন সিনিয়র টেকনিশিয়ানের কিছু সাক্ষাৎকার নেব এবং সে একটা কাজ করতেছে, দেখি সে কী কাজ করে। সম্ভবত একটা ডিসপ্লে লাগাচ্ছে। ভাই আপনি কী কাজ করতেছেন ভাইয়া? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি হচ্ছে একটা মোটর LG ফোনের ডিসপ্লে লাগাইতেছি। এটা হচ্ছে LG V50, মানে V50, ঠিক আছে? এটা ডিসপ্লে লাগাইছি। জি জি, সুপার অ্যামোলেড ডিসপ্লে। এটা তো একেবারে অরিজিনালের মতন দেখা যাচ্ছে ডিসপ্লে। এটা অরিজিনাল, 100% অরিজিনাল ডিসপ্লে। 100% জি জি জি, মার্কেটের ডিসপ্লে না, এটা 100% একদম অরিজিনাল ডিসপ্লে, মানে সেট খোলা ডিসপ্লে যেটা বলি আমরা, অরিজিনাল। এটা কত টাকা লাগাচ্ছেন ভাইয়া? এটা হচ্ছে আপনার 8,000 টাকা লাগাইছি। এটা কি কাস্টমার আছে ভাই আপনার কাছে? এই সেটটার কাস্টমার কি আছে? হ্যাঁ, এই হ্যাঁ কাস্টমার আছে, সামনে আছে। এটা কত? 8,000 টাকা দিয়া? জি জি, এটা রেয়ার ফোন, তো রেয়ার ফোন হচ্ছে। কিন্তু যাই বলেন না বলেন ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি ডিসপ্লেটা অসম্ভব সুন্দর কালার, একদম অসম্ভব সুন্দর কালার। আসলে এটা আমি বাড়াই বলছি না, যেটা লিগাল সেটাই বলছি। আসলে সাধারণত একটা ডিসপ্লে নষ্ট হয়ে গেলে সেকেন্ড টাইম ডিসপ্লে লাগালে এত সুন্দর কালার ডিসপ্লে পাওয়া যায় না, বাট আমি দেখতেছি সে খুব সুন্দর একটা ডিসপ্লে লাগা। তার উপরে হচ্ছে এটা মানে LG বা মোটোরোলা এই সমস্ত কিছু কিছু মডেল থাকে যেগুলো ডিসপ্লে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো ওই ফোনগুলোর অরিজিনাল ডিসপ্লে পাওয়াটাও খুব টাফ, মানুষ কাস্টমার খুঁজে অনেক জায়গায় যে আমি এই অরিজিনাল ডিসপ্লে পাইতেছি না বা ওই মডেলগুলোর ডিসপ্লে পাওয়া যায় না। তো ওই সমস্ত রেয়ার যে কোনো ফোনের ডিসপ্লে আমাদের কাছে আসে, আমরা অবশ্যই দিতে পারবো। যদি আমাদের কাছে আসে বিহস্তরে, আমরা অবশ্যই দিতে পারবো এই ধরনের ডিসপ্লে। ভাইয়া আপনি যে কাস্টমারকে রিসিভ করছেন, এই কাস্টমার কি আছে? হ্যাঁ, সামনে আছে, এই যে ভাই, এই ভাইয়ের সেট। আচ্ছা আচ্ছা ভাই, আপনি কোথা থেকে আসছেন ভাইয়া? জি, আমি জয়পুরহাট থেকে আসছি। জয়পুরহাট? জি। অনেক দূর থেকে আপনি কি মোবাইল পার্টসে আসছেন? হ্যাঁ, মোবাইল নিয়ে আসছি। জাস্ট ভাইকে আমি দেখছিলাম অনলাইন প্ল্যাটফর্মে, মানে এই দোকানে অনলাইনে দেখেই আসছেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। অনলাইন কাস্টমার, আমরা একজন অনলাইন কাস্টমার পেয়ে গেছি, সে আমাদেরই ভিডিও দেখে আসছেন নাকি? হ্যাঁ, আমি আমাদের ভিডিও দেখে সে জয়পুর থেকে আসছে।
জয়পুরহাট জেলা থেকে, জয়পুরহাট জেলা, সরি সরি জয়পুর, মানে এখান থেকে আমি 300 কিলোমিটার দূর থেকে আসছি। আর এগুলোর কপি হয় না, এই জন্য ভাইও যদি ইচ্ছা করে কপি দিতে পারবে না। এটা 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 আমার একটা মানে মন্তব্য আর কি। হ্যাঁ আমরা তো অনেক দূর থেকে হর হামেশাই তো নেওয়া সম্ভব হয় না, কাউকে পরামর্শ দিই হয়তো তারা আসে। আমাদের সার্ভিসটা যদি ভালো হয় অবশ্যই আমাদের পেজে একটা লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে বা ভাই বোনেরা যারা আছে তাদেরকে আমাদের শোবের জন্য একটু রেফার করবেন। জি জি। আপনার আপনার নামটা কি ভাই একটু জানতে পারি? মোহাম্মদ ফারুক হোসেন। মোহাম্মদ ফারুক ভাই, আপনাকে আমাদের সবে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে চেষ্টা করব আমরা ভালো সার্ভিস দেওয়ার জন্য। ভিউয়ার্স, আমাদের এখানে মোবাইলের সব ধরনের টাচ ডিসপ্লে, ব্যাটারি, ব্যাকশেল হতে শুরু করে মোবাইলের অ্যাক্সেসরিজ, কভার, এ টু জেড আপনারা পাবেন। পাশাপাশি আমাদের সামনে আরেকটি বিশাল এক শপ রয়েছে, একটু যদি দেখেন অনেক বড় একটি আমাদের পাশে একটি শপ রয়েছে, ওখানেও সব ধরনের মোবাইল এক্সচেঞ্জ করা হয় এবং মোবাইলের ব্যাটারি, ব্যাকশেল এবং কভার আছে, সব ধরনের প্রোডাক্ট আমাদের ওখানে রয়েছে। ভিউয়ার্স, আপনাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এক্সচেঞ্জ পয়েন্টে। আমি এক্সচেঞ্জ পয়েন্টের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এক্সচেঞ্জ পয়েন্ট হলো বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মার্কেট, ইস্টার্ন প্লাজা অবস্থিত, আর ইস্টার্ন প্লাজার পঞ্চম তলার 83 নম্বর শপ এক্সচেঞ্জ পয়েন্ট। এবং এক্সচেঞ্জ পয়েন্টে আসার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।